ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের তরফে রবিবার ব্যারাকপুরে আয়োজিত হলো করোনা সচেতনতামূলক কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গোটা রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও বহু মানুষ অসচেতনভাবে রাস্তায় দোকানে মাস্ক ছাড়া বের হচ্ছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে সচেতন করতে পথে নামলেন ব্যারাকপুর আলী হায়দার রোডের ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের তরফে ব্যারাকপুরে রবিবার দিন করোনা সংক্রমণ প্রতিরোধ অভিযান চালানো হয়। এই কর্মসূচি থেকে পথ চলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। এর পাশাপাশি স্থানীয় এলাকায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে। সমগ্র উদ্যোগ নিয়ে বলতে গিয়ে ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের সদস্য মোহাম্মদ কুতুব আক্তার জানান, আমরা ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই করোনাকালে সবসময় মানুষের সচেতনতার কাজে আমরা কাজ করে গেছি। মানুষকে যাতে দূরত্ব বজায় করে করোনা সংক্রমণ রোধ করা যায় সে ব্যাপারে মানুষকে আমরা সচেতনতার বিভিন্ন রকম শিক্ষা দিয়েছি এবং এই স্যানিটাইজার এবং মাস্ক বিলির একটা কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি আমরা সকাল থেকে করছি। এই এলাকা যত মানুষ মাস্ক ছাড়া যাচ্ছেন তাদের সকলকে আমরা মাস্ক দিচ্ছি, একটা করে সাবান, একটা করে স্যানিটাইজার দিয়ে এই বিষয়ে একটু সচেতন করার জন্য তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যাতে এই রোগটা না ছড়ায়, সেই জন্য আমরা তাদেরকে বলছি। এইটাই হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। এছাড়া আমরা আমাদের এলাকায় স্যানিটাইজ করেছি, সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত জায়গায় আমরা করোনা প্রতিরোধের জন্য স্যানিটাইজেশনের কাজটা করেছি এবং যারা কোনোভাবে অসুস্থ হয়েছে তাদেরকে আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। আমাদের এই এলাকায় মোটামুটি যদি কোনো কেউ অসুস্থ হয় সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, তার বাড়িতে চলে যায়, তার করোনা হোক বা যে রোগী হোক তার চিকিৎসার আমরা সুবন্দোবস্ত করে থাকি। আমাদের ক্লাব সবসময় মানুষের থাকে পাশে থাকে, মানুষের পাশে থেকে তার বিভিন্ন রকম সামাজিক সেবা আমরা প্রদান করে থাকি। আজকেও তারই আমাদের একটা কর্মসূচি। এই কর্মসূচি আমাদের সমস্ত ছেলেরা সকাল থেকে চালিয়ে যাচ্ছি, যতক্ষণ আমাদের এই সমস্ত এলাকার মানুষকে আমরা যতক্ষণ আমাদের এই সরঞ্জামগুলো আছে, স্যানিটাইজার, সাবান, এইগুলো আমরা মানুষকে দিয়ে আজকের আমরা আমাদের কর্মসূচি শেষ করি। ব্যবহার করবে, খাবারটা ব্যবহার করবে, ভিড় এড়িয়ে চলবে, অসুস্থ কেউ হলে কাছে যাবে। যারা স্যানিটাইজার সাবান দিতে সাবান ব্যবহার করবেন, শরীর খারাপ হলে জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে গেল। Congratulations! তুমি জব পাকা তো? হ্যাঁ।
এই মাসে একদম তবে ট্রিট চাই কিন্তু হ্যাঁ একদম চল তাহলে এই শনিবার ব্যারাকপুরের ওয়েস্ট ফিল্ডে হ্যাঁ একদম চল একদম Every day with family and friends.